নাশকতার আগুনে পুড়ে ছাই একটি বারুচাকা বিশিষ্ট লরি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার প্রেমতলা বাজার সংলগ্ন ত্রিপুরা ট্রেডিং কোম্পানি লিমিটেড নামে একটি পাথর ক্রেশারে। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় পাথর আনলোড করে NL01AC4207 নম্বরের লরিটি ক্রেশারে রেখে চালক ও সহচালক বাড়ি চলে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাত আনুমানিক একটা নাগাদ হইচই শুনে বেরিয়ে এসে দেখতে পান বারো চাকা বিশিষ্ট লরিটির কেবিনে ধাও ধাও করে আগুন জ্বলছে। তখন আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন গাড়ির মালিক শ্যাম সুন্দর গোস্বামী। খবর দেওয়া হয় স্থানীয় দমকল অফিসে। ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরে ফায়ার সার্ভিস অফিস থাকা সত্ত্বেও তারা আসার পর্বে গাড়িটির সমস্ত কেবিন ইঞ্জিন পুড়ে ছাই হয়ে যায়। পরে যদিও তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, ঘটনার সূত্রপাত কিভাবে তা কেউই বলতে পারছেন না, কারণ এমন ঘটনা অত্র এলাকায় কেউ কোনোদিন দেখেনি। লরি চালক জানিয়েছেন, তিনি স্থানীয় হওয়াতে প্রতিদিন ক্রেশারে গাড়ি রেখে বাড়ি চলে যান। সকালে এসে দেখতে পান এমন ঘটনা। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরশে এক ব্যক্তি জানিয়েছেন, নাশকতামূলকও হতে পারে ঘটনা, তবে গাড়িতে আগুন এমন ঘটনা এলাকায় কখনো সংঘটিত হয়নি। এদিকে লরি মালিক শ্যামসুন্দর গোস্বামী এ বিষয়ে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে। আপনি কি গাড়ির চালক নাকি? গাড়ি থেকে আসছিল না? না, কেউ নাই। কয়টার সময় ঘটনাটা? ঘটনাটা কয়টার সময় হয়েছে তাও জানি না, আমি 6:30 সময় গাড়ি রাখছি। কে দেখছে প্রথমে? প্রথমে কে দেখছে জানি না, কিন্তু বাড়ি 1:30 তারা বাড়ি খেয়ে দেখছে যে না আগুন জ্বলে। তারা আসুন বলে লাভ করতে আইছিল। মানে অনুমান কি হইতে পারে? এটাও তো আমি কইতাম পারি না, অনুমানটা সামনে হইব। এখন মানুষে দৌড়াইছে না, গাড়িটা কি দৌড়ছে? গাড়িটা কি তো দৌড়ার কোনো লাইন নাই, গাড়ি তো দিলি তা হইতে। আপনি তো এই পাশের বাড়ির লোক মনে হয়? এই ঘটনাটা কিভাবে হয়েছে বা কে দেখছে প্রথম? ওই কালকে গতকালকে রাত্রে 1:20 নাগাদ কিছু কুলাবান বলতে আমার বন্ধু বান্ধব কিছু প্রত্যেকটা মেলাতে গিয়েছিল। তো ওনারা যখন এসেছে এসেছে গাড়ি আগুন আগুন চিল্লি মারছে। তখন আমি দরজা খুলিয়ে প্রথম বের হয়েছিলাম। বের হয়ে দেখি যে অনেকে এখানে 4-5 জন লোক ছিল, এবং 4-5 জন লোক ছিল আগুন আগুন বলে এসেছি। এসে দেখেছি যে এখানের মধ্যে 2টা দরজার মধ্যে 1/2 ইঞ্চি করে নামানো এবং শুধু আগুন উঠছে। তখন এটাই আমরা দেখেছি, আর কিছু দেখিনি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সম্ভবত কেউ বা কেউ এটা আগুন লাগিয়ে গেছে এখানে। কিন্তু ওখান যদি কোনো সার্কিট থেকে বা কোনো শর্ট থেকে লাগতো আগুন, তাহলে তো চাবি স্টার্ট থাকতো, গাড়ি কোনো স্টার্ট ছিল, এটাই থাকতো। তারপরে ফায়ার সার্ভিস এসেছে আগুনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। মানে আপনার ধারণা কি কোনো দুষ্কৃতিকারীরা লাগিয়েছে? দুষ্কৃতিকারীরা বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে কেউ বা কেউ লাগাবে এটা না। হয়তো এইভাবে তো হঠাৎ করে, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করছি, এরকম গাড়ির মধ্যে আগুন বা কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি, কিন্তু কালকে প্রথম দেখলাম যে এইরকম অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের। রিপোর্ট, নিউজ বাংলা।